ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে প্রতিবেশী জাহেরুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত দায়রা জজ বিএম তারিকুল কবীর এ রায় প্রদান করেন। দণ্ডিত ব্যক্তি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ১ নম্বর গেদুরা ইউনিয়নের মেদিনী সাগর গ্রামের বাসিন্দা। মামলার বিবরণ থেকে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০০৩ সালের ২৬ অক্টোবর দণ্ডিত আসামি ও তার সহযোগীরা ওই ব্যক্তিকে আটক করে বেধড়ক মারপিট করে। পরে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।